বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড। এর আওতায় দেশের একমাত্র উৎপাদনে থাকা কয়লা খনি দিনাজপুরের বড়পুকুরিয়ায়। ১৯৯৬ সালে প্রথম দফায় সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খনিটিকে উৎপাদনে আনার চ্যালেঞ্জ নিয়েছিলেন। দূরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনই উপলব্ধি করেছিলেন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কয়লা অপরিহার্য। সেই চিন্তাভাবনার ফসল ওঠে ২০০৫ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় এই কয়লা খনিতে। একই সময়ে বড়পুকুরিয়ার মহামূল্যবান কয়লার সর্বোচ্চ ব্যবহার করার কথাও মাথায় ছিল ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনার। পাশেই তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছিলেন তিনি। কয়লা খনির সাথে সাথেই তাই বড়পুকুরিয়ায় চালু হয়েছিল ২৭৫ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রটি। এখনও সবচেয়ে সস্তায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখান থেকেই। এখানে আরও ২৭৫ মেগাওয়াট ক্ষমতার আরেকটি কেন্দ্রও চালু হচ্ছে শিগগিরই। এক দশকেরও বেশি সময় ধরে উৎপাদনে থাকলেও পরিবেশ, কৃষি, জনস্বাস্থ্য কোনো কিছুর উপরই নেতিবাচক প্রভাব ফেলেনি বড়পুকুরিয়ার এই খনি ও বিদ্যুৎ কেন্দ্রটি। পরিবেশের দোহাই দিয়ে যারা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে থাকেন তাদের জন্য বড় উদাহরণ এই বড়পুকুরিয়া। বিদেশি বিশেষজ্ঞরাও উচ্ছ্বসিত বড়পুকুরিয়ার কয়লা নিয়ে। তাদের মূল্যায়ন, বাংলাদেশের কয়লা কেবল গুণে মানেই অনন্য নয়, সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব বটে। Relatively low ash, so you have good heating qualities. You also have a low sulfur value as well, which is very good for the environment. দিনকে দিন বাড়ছে কয়লার উৎপাদন। পাঁচ বছরের ব্যবধানে তা হয়েছে দ্বিগুণ। এখন প্রতিদিন উৎপাদন ৫.৫ হাজার টনের মতো। আরও অন্তত ২৫ হাজার টন বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। আর সাথে বড়পুকুরিয়ার উত্তরাংশে অগভীর উন্মুক্ত খনি করে আরও ৩ মিলিয়ন টন উৎপাদন সম্ভব। সরকারের পক্ষ থেকে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। উৎপাদন ৫,০০০ টন পার ডে থেকে আমরা ৭,০০০ টন পার ডেতে নিয়ে যাব। উন্নত বিশ্বের তুলনায় আমাদের এখানে এই দুর্ঘটনার হার অনেক কম। সেফটি যদি ইনশোর হওয়ার পরে সব কিছু যদি আমাদের ফেভারে থাকে তখন আমরা প্রোডাকশন দিই। বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলনে কাজ করছে চীনা কোম্পানি ডিএম কনসাল্টিং। সরকার চাইলে আবিষ্কৃত অন্যান্য খনিগুলো উৎপাদনে আনতে পাশে থাকতে আগ্রহী চীন। আবিষ্কৃত অন্যান্য খনিগুলো উৎপাদনে গেলে বছরে অন্তত ১০ মিলিয়ন টন কয়লা পাওয়া সম্ভব। আর তাহলে ভিশন ২০২১ বাস্তবায়নের পথ আরও সুগম হবে বাংলাদেশের জন্য।